সকলকে ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে বিএসএনএল থেকে, ভারত সঞ্চার নিগম লিমিটেড থেকে। তো আজকে সেই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব। কি এজ লিমিট রাখা হয়েছে, পোস্ট কতগুলো রয়েছে, কি পোস্ট রয়েছে, পে স্কেল কী থাকবে, কীভাবে সিলেকশন হবে, সম্পূর্ণ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের কিছু কিছু আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আইসিডিএস এবং সিডিপিএর, অনেকেই কমেন্ট করছে যে এটা একটা ফেক নোটিফিকেশন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো কি এটা কোনো ফেক নোটিফিকেশন নয়, এটা একটা জেনুইন নোটিফিকেশন, টিপিএসসির মাধ্যমে সেটি বেরিয়ে এসেছে। যারা ফেক নোটিফিকেশন বলছো, তোমরা টিপিএসসির ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমাদের লগ ইন করে দেখে নিতে পারো, ঠিক আছে ফ্রেন্ডস। এখানে যে পোস্ট বিএসএনএল থেকে বেরিয়ে এসেছে সেটি হচ্ছে জুনিয়র টেলিকম অফিসার। এখানে পোস্ট, এখানে অনেকগুলা পোস্ট নিয়োগ করা হবে, 11,705টি পোস্ট এখানে রয়েছে। ক্লাসিফিকেশন এক্সিকিউটিভ, এখানে মেল ফিমেলদের জন্য ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিভাইড করে দেওয়া হয়নি, কম্বাইন দিয়ে দেওয়া হয়েছে। তো এই 11,705 এখানে মেল ফিমেল সকলের জন্যই রয়েছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নিচ্ছি স্কেল অফ পে, এখানে 16,400 থেকে 40,500 এখানে বলে দেওয়া হয়েছে। ই1 আইডিএ পে স্কেল অফ 16,400 থেকে 40,500, সেকেন্ড পিআরসি ওয়ে স্কেল দ্যাট ইজ 1/1/2007। এজ লিমিট কী রাখা হয়েছে, এজ লিমিট এখানে রাখা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 20-30, এবং এখানে এই যে 20-30 সেটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেটসের জন্য। বাকিদের ক্ষেত্রে এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেটস আপ টু 3 ইয়ার্স, ওবিসি আপ টু 10 ইয়ার্স, পিডাব্লিউডি ক্যান্ডিডেটস এখানে রয়েছে। তোমরা একবার নিশ্চয়ই চেক আউট করে নেবে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে ফ্রেন্ডস। তারপর এই জবটিতে অ্যাপ্লাইয়ের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটি হচ্ছে ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন ইউনিভার্সিটি। এখানে 6টি ফলোয়িং রয়েছে, 6টি ডিসিপ্লিন রয়েছে, সেগুলা এই তার মধ্যে থেকে তোমরা যারা এই রিলেটেড সাবজেক্টটি নিয়ে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছো তারাও এই চাকরির ক্ষেত্রে এলিজিবল রয়েছে, ঠিক আছে। এবং এমএসসি ইলেকট্রনিক্স, এখানে আরও কতগুলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, যারা ইলেকট্রনিক্সের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করেছো তারাও এই ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি সবগুলো রয়েছে, তোমরা একবার নিশ্চয়ই চেক আউট করবে। এখানে যে 50% ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হবে, এই যে 11,705 তার মধ্যে থেকে 50% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 50% প্রমোশনাল থ্রো এখানে নিয়োগ করা হবে। প্রমোশনের ব্যাপারটা আমি বলছি না, তোমরা আমি ডেসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে এবং সম্পূর্ণটা পড়ে নেবে এখানে, ঠিক আছে। বা আমাদের টেলিগ্রাম গ্রুপ তোমরা ওইখানে জয়েন করতে পারবে, ওই টেলিগ্রামের মধ্যেও সেই ফুল নোটিফিকেশানটি পেয়ে যাবে, ওইখান থেকেও তোমরা ডাউনলোড করে এখানে তোমরা পুরো নোটিফিকেশানটি দেখে নিতে পারবে। এক্ষণে অ্যাপ্লিকেশনের কোনো ডেট এখানে মেনশন করে দেওয়া হয়নি, জাস্ট এখানে 31/12/2022 সেই ফরওয়ার্ডিংটি এবং সেই রিক্রুটমেন্ট রুলটি এসেছে যে এখানে 11,705টি পোস্ট নিয়োগ করা হবে 2000 জুনিয়র টেলিগ্রাম অফিসার 2023-এর মাধ্যমে, ঠিক আছে। এবং কী কী প্রসেস রয়েছে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কী স্যালারি এখানে প্রোভাইড করা হবে, পোস্ট মেল ফেমেলদের জন্য রয়েছে কি রয়েছে না, এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী সেগুলো মেনশন করে দেওয়া হয়েছে। সেই অ্যানেক্সারের মধ্যে, শিডিউলটির মধ্যে এখানে তোমাদের এক্সামের ব্যাপারটাও বলে দেওয়া হয়েছে কি তোমাদের ইয়ে থাকবে, কী কীভাবে তোমাদের এক্সামিনেশানটা হবে, তোমরা নিশ্চয়ই এগুলো একবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস, ঠিক আছে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই নোটিফিকেশানটি পেতে তাহলে কমেন্টেও বলে দেবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করে নেবে, সেখান থেকেও সেই নোটিফিকেশানটি তোমরা ইজিলি পেয়ে যাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো সবাইকে থ্যাংক ইউ।